তোমার কথা ভাবতে ভাবতে আমার না ঘুম আসছে না। আমার মনে হলো আমার মতো তোমারও একই অবস্থা, আর তাই লজ্জা শরমের মাথাকে তোমার কাছে ছুটে এলাম। আমার বান্ধবীরা বলেছে মেয়েদের নুপুরের শব্দ শুনে ছেলেরা নাকি পুলকিত হয়ে যায়। আমার নুপুরের সাউন্ড কি পুলকিত হওয়ার মতো? নিশ্চয়ই এখানে থাকা হৃদয়টা খালি, কেউ নেই সেখানে। কি হলো বলো না। তার মানে আমার জন্য খালি রয়েছে? What is this? This is booking. Booking মানে? আমার ড্যাডি তোমার জন্য লকেটটি কিনে রেখেছিল। আমি তোমার বার্থডেতে উইশ করার জন্য আগে ভাগেই সারপ্রাইজ দিলাম। পছন্দ হয়েছে তোমার? এই লকেট তোমাকে পরিয়ে দেওয়া মানে আমাদের অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। হাফ পার্সেন্ট বিয়ে যখন হয়ে গেছে তখন তুমি আমার হাফ পার্সেন্ট হাজবেন্ড, তাই তোমাকে হাফ আদরটাও দিতে চাই। আমি এসবের এখনো কিছুই বুঝি না। আমি তোমাকে সব বুঝিয়ে দেব, দেখবে বিয়ের পর ফটাফট সন্তান জন্ম দিয়ে পুরো একটা ক্রিকেট টিম তৈরি করতে পারবে। ক্রিকেট টিম বানাচ্ছি। বুঝতে পেরেছি, আমার মতো তোমারও লজ্জা বেশি, তাই লজ্জা কমিয়ে চান্সটা কাজে লাগাও। কোথায় যাবে তুমি? আজ হোক কাল হোক এই মনের ঘরে আমি তোমাকে বন্দী করবই করব। প্লিজ সাথী, আমার কথাটা শোনো। আর কি শুনবো, আই আর কি শুনবো? নুপুরের আওয়াজ শুনে মনটাকে পুলকিত করেছে, বুকিং দিয়েছে, হাফ পার্সেন্ট বিয়ে করেছে, হাফ পার্সেন্ট আদর দিতে চেয়েছে। সত্যি করে বলো তো, এটা কোন ধরনের প্রেম? ওয়ান সাইডেড,